নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। বুধবার বন্ধ সমর্থনে রাস্তায় নেমে হামলার শিকার হন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি, সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা। এরই প্রতিবাদে বুধবার রাতে শিলিগুড়িতে মশাল মিছিল করল বিজেপি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় টহল দিল বিশেষ মহিলা পুলিশ বাহিনী। ডাকাতির ছক বানচাল করে বাগডোগরা জঙ্গলি বাবা মন্দির মোড় থেকে ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। বনবিড়ালকে চিতাবাঘ ভেবে আতঙ্ক ছড়ালো শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ড এলাকায়। চুরির বাইক সহ দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়। অভিযোগ দায়েরের 24 ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার দুজন। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজগঞ্জ ব্লকের সোনাশিকাটা গ্রাম পঞ্চায়েতে লাল স্কুল বালাবাড়িতে মিছিল করল সিপিএম। নকশলবাড়ি থানা চত্বরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল নকশলবাড়ি লায়ন্স ক্লাব। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসএসবি 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। চারজনকে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার জঙ্গলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সহায়তায় এবং ফালাকাটা কলেজের ব্যবস্থাপনায় দাদু সেন মেমোরিয়াল ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো ফালাকাটা কলেজ ময়দানে। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।